আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত সামার প্রজেক্ট দু হাজার তেইশ পড়ুয়াদের গরমের ছুরিতে অবশ্যই করতে হবে এই কাজ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সামার প্রজেক্ট ইন ডিটেল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মতো ন্যাশনাল এডুকেশন পলিসি কিংবা জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার উপরেই খেয়াল রাখা হয়েছে গরমের ছুটি পড়ার সাত দশ দিন আগে পড়ুয়াদের এই প্রকল্পের কাজ দেয়া হবে পড়ুয়াদের সামার প্রজেক্ট দেওয়ার পরেও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন না ওয়াকিবল মহল শিক্ষা দপ্তর থেকে শুরু করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সবটা নজরে রাখবেন স্কুল শিক্ষা দপ্তর রূপরেখা প্রকাশ করে জানিয়েছে যে দেখো প্রথমত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের প্রকৃতি নিয়ে গবেষণা করতে হবে প্রকৃতি পর্যবেক্ষণ করে গবেষণার পর সবটা খাতায় লিখে রাখতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পুরো কাজ করতে হবে তারপর দেখো সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হবে স্কুল থেকে তিন কিলোমিটারের মধ্যে যে কোনো বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে এই কাজ করতে হবে দশম শ্রেণীর পড়ুয়াদের হাসপাতাল ব্যাংক লাইব্রেরি কলেজ বা হস্তশিল্প কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এরকমই শিক্ষামূলক কোনো কেন্দ্র থেকে নতুন কিছু শিক্ষা নিয়ে আসতে হবে প্রসঙ্গত কেরিয়ারের সফলতার প্রথম স্তর হল স্কুল শিক্ষা স্তর আর এই সাফল্য পেতে সাহায্য করবে গ্রীষ্মকালীন প্রকল্প তীব্র দাবাদয়ে জেরে এগিয়ে আসা গরমে ছুটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের প্রজেক্টের রূপরেখা প্রকাশ করে শিক্ষা দপ্তর বলেছে এর ফলে পড়ুয়াদের চিন্তা ভাব প্রকাশের ক্ষমতা বাড়বে মনোযোগ বাড়বে যাতে অনেকদিন পর স্কুল খোলা পরও তাদের বেসিক বুদ্ধি পড়াশোনার ইচ্ছা না হারিয়ে যায় অর্থাৎ তোমাদের স্কুলে কোন কোন প্রজেক্ট দিয়েছে আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই সেই ধরনের প্রোজেক্ট আমরা আনবো যাতে তোমাদের প্রত্যেকেই সাহায্য হয় ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো